মামুজ খেয়া ইস এঞ্চল ইংলিশ বুক থু ফ ওয়ান কোয়েশনস অন ফ্রেন্ডশিপ প্রিয় শিক্ষার্থী এই লেশনে আমাদের ফ্রেন্ডশিপ তথা বন্ধুত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলোকে আমরা আসুন এবার একে একে ট্রান্সলেশন করি প্রথম প্রশ্ন আপনার প্রিয় বন্ধুকে তাহলে এই বাক্যের সাবজেক্ট কে আর এটি একটি ননেকশন সেন্টেন্স আর এর কমপ্লিমেন্ট আপনার প্রিয় বন্ধু প্রশ্ন জাগতে পারে কে অর্থাৎ এই ডাব্লিউএইচ হু কীভাবে সাবজেক্ট হলো ধরুন আপনার প্রিয় বন্ধুর নাম হাবিব এখন আপনি এভাবে বলবেন হাবিব আমার প্রিয় বন্ধু তাহলে বাক্যের সাবজেক্ট হল হাবি হাবিব আর প্রিয় বন্ধু হলো কমপ্লিমেন্ট তাহলে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট ইংলিশটা হবে এভাবে হাবিব ইজ মাই ফ্রেন্ড এখন হাবিব আপনার প্রিয় বন্ধু কিন্তু এখানে হাবিব নেই আছে কি কে অর্থাৎ হাবিবের প্রনাউন হিসেবে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডে কে চলে আসলো হু এখন এই যেহেতু হাবিব নেই হাবিবের স্থলাভিষিক্ত হলো কে অর্থাৎ হু এই হু ই এখানে সাবজেক্ট আর আপনার প্রিয় বন্ধু এটা হলো কমপ্লিমেন্ট তাহলে ইংলিশ হলো হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এরপর দুই নম্বর প্রশ্ন তার সাথে আপনার প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল সাক্ষাৎ হওয়া ইংলিশ মিট আর কে সাক্ষাৎ করেছিল আপনি তাহলে আপনি হলেন বাক্যের কর্তা আর সাক্ষাৎ হয়েছিল কার সাথে আপনার বন্ধু বা এখানে আছে তার সাথে অর্থাৎ নাম নেই তো ডাব্লু ওয়ার্ড হলো কোথায় তাহলে সফটওয়্যার হচ্ছে এটি একটি পাস্ট সিম্পলের বাক্য এ কারণে সফটওয়্যার হবে ডাব্লিউএইচ ডিড আই রাইট আ স্টোরি তাহলে ডাব্লু স্থলে বসিয়ে দিলাম ওয়া এরপরে ডিড আয়ের স্থলে ইউ তাহলে ওয়া ডিড ইউ আর রাইটের স্থলে মিট ওয়া ডিড ইউ মিট এরপর হিম অর্থাৎ তার সাথে ওয়া ডিড ইউ মিট হিম বাকি থাকলো প্রথম ফর দ্য ফার্স্ট টাইম ওয়া ডিড ইউ মিট হিম ফর দ্য ফার্স্ট টাইম তিন নম্বর বাক্য আপনি কেন তাকে সেরা বন্ধু বলেন এখন আপনি বলেন একটি অ্যাক্টিভ অ্যাকশনের বাক্য আর ডাব্লিউইএইচ ওয়ার্ড কেন আর এটি একটি প্রেজেন্ট সিম্পলের বাক্য তাহলে ওয়াই ডু আই রাইট আর স্টোরি তাহলে ওয়াই ডু ইউ খোল ওয়াই ডু ইউ খোল হিম তাকে সেরা বন্ধু বেস্ট ফ্রেন্ড ওয়াই ডু ইউ খোল হিম বেস্ট ফ্রেন্ড চার নম্বর বাক্য আপনারা কীভাবে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলেন এখন পরিণত হলেন পরিণত হওয়া ইংলিশ হচ্ছে বিখাম আর হলেন বলতে হয়েছিলেন এটা পাস্ট সিম্পলের বাক্য আর আপনারা অর্থাৎ এই আপনার হল বাক্যের কর্তা যেহেতু পাস্ট সিম্পলের বাক্য আমাদের সফটওয়্যার হবে ডিড আই রাইট আর স্টোরি এখন ডাব্লিউচ ওয়ার্ড কীভাবে অর্থাৎ হাউ শুরুতেই বসিয়ে দিতে হবে দিতে হবে হাউ ডিড ইউ বিকাম এখন দেখুন ডিডের পরে ভার্ব আর চেঞ্জ হয় না হাউ ডিড ইউ বিকাম বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড হাউ ডিড ইউ বিকাম ক্লোজ ফ্রেন্ডস বা বেস্ট ফ্রেন্ডস পাঁচ নম্বর আপনার প্রিয় বন্ধুর বিশেষ দিক কী এই বাক্যের সাবজেক্ট আপনার প্রিয় বন্ধুর বিশেষ দিক আর কমপ্লিমেন্ট কি দেখুন কীভাবে ব্যাপারটা হলো যদি বলেন যে আমার প্রিয় বন্ধুর বিশেষ দিক হল সততা তাহলে সাবজেক্ট আপনার প্রিয় বন্ধুর বিশেষ দিক আর কমপ্লিমেন্ট সততা এখন দেখুন কি বলাতে আর সততা নেই সততা শব্দটি নেই তো আমরা এখানে কী কে কমপ্লিমেন্ট ধরে নিতে পারি তো এখন কমপ্লিমেন্ট হওয়া সত্ত্বেও কি অর্থাৎ ডাব্লিচ ওয়ার্ড হওয়াতে এই কী অর্থাৎ ওয়াট চলে যাবে শুরুতে তাহলে হোয়াট ইজ এখন বিশেষ দিক মানে স্পেশালিটি বা স্পেশাল সাইট তাহলে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইউর বেস্ট ফ্রেন্ড আবার এই সেন্টেন্সটাকে উল্টেও দেওয়া যেতে পারে ঘুরিয়েও দেওয়া যেতে পারে যেমন যদি আপনি বাক্যটাকে এভাবে বলেন সততা হলো আমার প্রিয় বন্ধুর বিশেষ দিক তখন সততা সাবজেক্ট হয়ে যাবে আবার বন্ধুর প্রিয় বিশেষ দিক কমপ্লিমেন্ট হয়ে যাবে যাই হোক এই ধরনের সেন্টেন্সকে আগে পরে ধরা যায় এখন কি এক এক হিসেবে এটাকে সাবজেক্ট ধরা যাচ্ছে আর এক হিসেবে এটাকে কমপ্লিমেন্ট ধরা যাচ্ছে যদিও এগুলো খুব জটিল সেন্টেন্স না এগুলো এমনিতে পারা যায় তো বোঝার স্বার্থে আমি ব্যাখ্যা বিশ্লেষণ একটু করছি যাতে অন্যান্য যে কোনো জটিল সেন্টেন্স গিয়ে বিষয়গুলো আরও সহজ হয়ে যায় ছয় নম্বর বাক্য আপনার বন্ধু কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলে দেখুন এই বাক্যের কাজ প্রভাব ফেলা আর কর্তা আপনার প্রিয় বন্ধু আপনার প্রিয় বন্ধু এখানে থার্ড পারসন সিঙ্গুলার আর বাক্যটি প্রেজেন্ট সিম্পলার বাক্য এখন বাক্যের উত্তরে হাঁ অথবা না বলা যায় এ কারণে এর প্রয়োজন নেই তাহলে ডাজ ইউর ফ্রেন্ড ডাজ ইউর ফ্রেন্ড প্লেই এনি রোল প্লেই রোল মানে প্রভাব ফেলা ডাজ ইউর ফ্রেন্ড প্লে এন রোল আপনার জীবনে ইন ইউর লাইফ এরপর আছে হাঁ হলে সেগুলো কি তাহলে ইফ ইয়াস হোয়াট ইজ দ্যাট অথবা হোয়াট আর দেই সেটা হলে সেটা কি হলে হোয়াট ইজ দ্যাট আর সেগুলো কি হলে হোয়াট আর দে হোয়াট আর দেই সাত নম্বর বাক্য আপনি কি মনে করেন বন্ধুত্ব মানব জীবনে গুরুত্বপূর্ণ দেখুন এখানে দুটো অংশ আছে একটি হচ্ছে আপনি কি মনে করেন মনে করা কাজ আপনি মনে করেন কাজ করতে তা অ্যাকশন এরপর একটা ক্লজ আছে দ্যাট ক্লজ ইংলিশে দ্যাট ক্লজ আসবে যে বন্ধুত্ব মানব জীবনে গুরুত্বপূর্ণ দেখেন এই একটা ক্লজ ক্লজের সাবজেক্ট এবং অবজেক্ট থাকে বা সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট থাকে এখানে সাবজেক্ট এটি একটি নন অ্যাকশন বাক্য ক্লজের যেই অংশটুকু আছে সাবরেনেট ক্লজে সেটি হল বন্ধুত্ব মানব জীবনে গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুত্ব হয় মানব জীবনে গুরুত্বপূর্ণ আমাদের সফটওয়্যার অনুযায়ী আই এম আর রাইটার অর্থাৎ আই এর স্থলে বন্ধুত্ব এম এর স্থলে এজ আর রাইটের স্থলে গুরুত্বপূর্ণ মানব জীবনে গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ আর প্রথম অংশের প্রশ্ন আপনি কি মনে করেন প্রেজেন্ট সিম্পলের বাক্য ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক এরপর ক্লজ যেহেতু ক্লজের মাঝখানে একটা দ্যাট বসবে দ্যাট নিয়ে ক্লজটা শুরু হবে ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ ডু ইউ থিঙ্ক দ্যাট ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ এরপরে সেন্টেন্স আট নম্বরে আপনি কি একজন বন্ধুর আপনি কি একজন বন্ধুর কিছু ভালো গুণাবলীর কথা বলতে পারেন তাহলে এখানে আপনি কি বলতে পারেন বলতে পারা এটি কাজ এবং এটি মডেলের বিষয় কে বলবে আপনি তাহলে ক্যান ইউ ট্রেল ক্যান ইউ ঠেল কী বলতে পারেন কিছু ভালো গুণাবলী একজন বন্ধুর ভালো গুণাবলী তাহলে সাম গুড কোয়ালিটিজ অফ আ ফ্রেন্ড সাম গুড কোয়ালিটিজ অফ আ ফ্রেন্ড এই সাম গুড কোয়ালিটিজ অফ আ ফ্রেন্ড এটি হলো এই বাক্যের অবজেক্ট সেন্টাসটা আবার বলছি ক্যান ইউ ঠেল আপনি এখানে চাইলে মি ব্যবহার করতে পারেন ক্যান ইউ ঠেল মি সাম গুড কোয়ালিটিজ অফ আ বেস্ট ফ্রেন্ড যখন আপনি মি ব্যবহার করছেন তখন দুটো অবজেক্ট হচ্ছে একটা হচ্ছে মি ব্যক্তিবাচক অবজেক্ট এরপর সাম গুড কোয়ালিটিজ আ বেস্ট ফ্রেন্ড এটা হলো বস্তুবাচক অবজেক্ট নয় নম্বর বাক্য বন্ধুত্বের জন্য খারাপ দিকগুলো কি কি অর্থাৎ এটি একটি নন অ্যাকশন বাক্য যদি আমরা স্যান্ডাসটাকে এভাবে বলি কী কীর স্থলে একটা কিছু স্থলাভিষিক্ত করে ফেলি যেমন অসততা বা ডিসঅনেস্টি ডিসঅনেস্টি অসততা বন্ধুত্বের জন্য খারাপ বা বন্ধুত্বের জন্য খারাপ দিক তাহলে অসততার সাবজেক্ট আর বন্ধুত্বের জন্য খারাপ দিক হয়ে গেল কমপ্লিমেন্ট যেহেতু ননেকশন বাক্য আর এখন অসততা নেই অর্থাৎ অসততা বা এ জাতীয় বিষয় জানতে যাওয়া হচ্ছে সুতরাং এই কি কি বা কি এটি বাক্যের সাবজেক্ট তাহলে যেহেতু কি কী মানে অনেকগুলো বিষয় জানতে চাওয়া হচ্ছে এখন ওয়াটের পর আর দিতে হবে ওয়াট আর দ্য ব্যাড সাইডস খারাপ দিক হোয়াট আর দ্য ব্যাড সাইড হোয়াট আর দ্য ব্যাড সাইডস অব ফ্রেন্ডশিপ হোয়াট আর দ্য ব্যাট সাইডস অব ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্বের জন্য খারাপ দিকগুলো কী কী দশ নম্বর বাক্য আপনি কি মনে করেন বন্ধুত্ব আমৃত্য রাখা উচিত এ বাক্যে দুটো অংশ আপনি কি মনে করেন আরেকটি অংশ বন্ধুত্ব আমৃত্য রাখা উচিত বাংলা এখানে একটা যে আছে এটা উজ্জ্বল আছে যেমন আপনি কি মনে করেন যে বন্ধুত্ব আমৃত্য রাখা উচিত ঠিক ইংলিশে এভাবে যে এর স্থলে দ্যাট আসবে আবার ইংলিশে কখনো দেটটা উজ্জ্বল থাকতে পারে যেমন বাংলায় যেটা এটা উজ্জ্ব থাকে তো যাই হোক এখানে আপনি কি মনে করেন এটি হলো সাব মেইন ক্লোজ বা স্বাধীন ক্লোজ আর বন্ধুত্ব আমৃত্য রাখা উচিত এটা হলো অর্ডিনেট ক্লোজ তাহলে আপনি কি মনে করেন ডু ইউ থিঙ্ক এরপর দ্যাট বন্ধুত্ব আজীবন রাখা উচিত রাখা কাজ কিন্তু কে রাখবে নেই সুতরাং এই সাবোর্ডেন ক্লজের যেই বাক্যটি আছে সেটি হলো প্যাসিভ অ্যাকশন প্যাসিভ সেন্টেন্স তাহলে আমাদের রাখা উচিত তার মানে মডালের সেন্টেন্স এখন মডালের জন্য শুট দিয়ে সফটওয়্যার হচ্ছে সব সফটওয়্যার হলো ফুটবল শ্যুড বি ফ্লাইট ফুটবল শ্যুড বি ফ্লাইট তাহলে এবার আমাদের ফুটবলের স্থলে আসতে আছে বন্ধুত্ব এরপর বি এরপর রাখা উচিত হ্যাঁ রাখা তাহলে ফ্রেন্ডশিপ শুড বি খেপ্ট ফ্রেন্ডশিপ শুড বি খেপ্ট বাকি থাকলো আমৃত্যু আমৃত্যু মানে আনটিল ডেথ অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত তাহলে পুরো সান্না বলছি আপনি কি মনে করেন ডু ইউ থিঙ্ক এরপর দ্যাট দ্য ফ্রেন্ডশিপ শুড বি খেপ্ট আনটিল ডেথ আনটিল ডেথ ফ্রেন্ডশিপ বি অর্থাৎ ফ্রেন্ডশিপ হলো বাক্যের অবজেক্ট অর্থাৎ এই ক্লজের যে অংশটা আছে ক্লজের অবজেক্ট এরপর শুড বি এরপর খেট দেখুন মিলে আমরা এভাবে মেলাতে পারি ফুটবল শুড বি প্লেড তাহলে ফ্রেন্ডশিপ শুড বি খেট আশা করি বুঝতে পেরেছেন এগারো নম্বর বাক্য কিভাবে আমি একটি ভালো বন্ধুত্ব গড়তে পারি দেখুন গড়তে পারা কাজ গড়া আর কে গড়বে আমি আর এখানে সামর্থ্যের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে তাহলে পারি এটি মডালের বিষয়ে অর্থাৎ ক্যান আসবে হাউ ক্যান আই ফ্লেই ফুটবল তাহলে হাউ ক্যান আই মেক একটি ভালো বন্ধুত্ব আ গুড ফ্রেন্ডশিপ হাউ ক্যান আই মেক আ গুড ফ্রেন্ডশিপ বারো নাম্বার বাক্য ইন্টারনেট বা ফেসবুক ফ্রেন্ডশিপ সম্পর্কে কিছু বলুন এই বাক্যটি মূলত প্রশ্ন নয় এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা আছে বুক থ্রির ফার্স্ট ক্লাসে অর্থাৎ বুক থ্রির প্রথম সেন্টেন্স প্রথম ক্লাসে এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা আছে সেগুলো আদেশ নিষেধ অনুরোধ এই জাতীয় বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত করা হয় যাই হোক এটি টেন ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্সটা এভাবে হবে ঠেল সামথিং অ্যাবাউট ইন্টারনেট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডশিপ ওর ইন্টারনেট ওর ফেসবুক ফ্রেন্ডশিপ অথবা এভাবে হতে পারে ঠেল মি সামথিং এখানে মি আরেকটা বাড়তি অবজেক্ট আনা যেতে পারে ঠেল মি সামথিং অ্যাবাউট ইন্টারনেট ফ্রেন্ডশিপ ওর ফেসবুক ফ্রেন্ডশিপ অথবা ঠেল মি সামথিং ঠেল মি সাম সেন্টেন্স এভাবে হতে পারে ঠেল মি সাম সেন্টেন্স ঠেল মি সাম ওয়ার্ডস অ্যাবাউট ইন্টারনেট ফ্রেন্ডশিপ ওর ফেসবুক ফ্রেন্ডশিপ তেরো নম্বর বাক্য অনলাইন বন্ধুত্বের উপকারিতা কি এটি একটি নন একশন বাক্য ধরুন যদি সেন্টেন্সটা আপনি এভাবে বলেন যে অনলাইন বন্ধুত্বের উপকারিতা উপকারিতা হলো দেশ বিদেশ সম্পর্কে জানা যায় তাহলে এই দেশ বিদেশ সম্পর্কে জানা যায় এটি একটি ইনফরমেশান আর অনলাইন বন্ধুত্বের উপ অনলাইন বন্ধুত্ব এটা হলো সাবজেক্ট হবে বাক্যের তো যাই হোক এখন এভাবে যেহেতু নেই আছে কি অর্থাৎ পরবর্তী যে ইনফরমেশানটুকু সেটা নেই তাহলে আমরা এভাবে এখন সেন্টাসটাকে ট্রান্সলেশন করবো আমরা এই জাতীয় বাক্য আরও পেছনে গিয়েছে যেমন পাঁচ নাম্বারে আপনার প্রিয় বন্ধুর বিশেষ দিক কী কী আবার নয় নম্বরে বন্ধুত্বের জন্য খারাপ দিকগুলো কি কি এই সেন্টেন্সটাও ঠিক একই রকমের সেন্টেন্স তাহলে অনলাইন বন্ধুত্বের উপকারিতা কী হোয়াট আর দ্য বেনিফিটস অফ অনলাইন ফ্রেন্ডশিপ হোয়াট আর যেহেতু কি হলে হোয়াট ইজ উপকারিতা অনেকগুলো হতে পারে সেক্ষেত্রে আপনি আর ব্যবহার করতে পারেন হোয়াট আর দ্য বেনিফিটস সেক্ষেত্রে বেনিফিটস ব্যবহার করতে হবে সিঙ্গুলার না প্লোরাল হোয়াট আর দ্য বেনিফিটস অফ অনলাইন ফ্রেন্ডশিপ চোদ্দ নম্বর বাক্য আমরা কখন কাউকে সত্যিকারের বন্ধু বলে মনে করি তাহলে এখানের মূল প্রশ্ন আমরা কখন কাউকে মনে করি তাহলে ওয়েন ডু উই কনসিডার সাম আমরা কখন কাউকে মনে করি এবার সত্যিকারের বন্ধু বলে অ্যাজ বেস্ট ফ্রেন্ড অথবা অ্যাজ রিয়েল ফ্রেন্ড অথবা অ্যাজ ট্রু ফ্রেন্ড আরেকভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করা যায় ওয়েন ডু উই কনসিডার সাম টু বি বেস্ট ফ্রেন্ড বা টু বি রিয়েল ফ্রেন্ড টুবিও বলা যায় এখানে অ্যাজও বলা যায় পনেরো নম্বর বাক্য একজন ভালো বন্ধুর কাছ থেকে আমরা কী ধরনের সুবিধা পেতে পারি সুবিধা পাওয়া পাওয়া একটি কাজ আর কী পাওয়া সুবিধা সুবিধা অবজেক্ট কে পেতে পারে আমরা আমরা হলাম বাক্যের কর্তা তাহলে পেতে পারি যেহেতু এখানে মডেল ব্যবহৃত হবে ক্যান তাহলে হোয়াট খাইন্ডস অফ বেনিফিটস আমরা কী ধরনের সুবিধা হোয়াট কাইন্ডস অফ বেনিফিট দেখুন ডাব্লুসির সাথে চলে যাচ্ছে কী ধরনের সুবিধা একসাথে চলে যাবে হোয়াট কাইন্ড অফ বেনিফিটস উই ক্যান গেট অথবা উই গেট উই ক্যান গেট অথবা উই গেট একজন ভালো বন্ধুর কাছ থেকে ফ্রম আ গুড ফ্রেন্ড তাহলে হোয়াট কাইন্ডস অফ বেনিফিটস হোয়াট কাইন্ডস অফ বেনিফিটস উই মেই উই গেট ফ্রম আ ফ্রেন্ডস ফ্রম আ রিয়েল ফ্রেন্ডস অথবা ফ্রম আ বেস্ট ফ্রেন্ড আবার বলছি হোয়াট খাইন্ড অফ বেনিফিটস মে উই গেট ফ্রম আ রিয়েল ফ্রেন্ড অথবা হোয়াট কাইন্ড অফ বেনিফিট ক্যান উই গেট ফ্রম আ রিয়েল ফ্রেন্ড ষোলো নম্বর বাক্য বন্ধুত্ব এবং রক্ত সম্পর্কের মাঝে আপনি কিভাবে তুলনা করেন বাক্যের কাজ হলো তুলনা করা এবং কর্তা আপনি সুতরাং এটি অ্যাক্টিভ অ্যাকশনের বাক্য ডাব্লুএচ ওয়ার্ড কীভাবে এটি প্রেজেন্ট সিম্পলের বাক্য তাহলে আমরা ট্রান্সলেশন করব হাউ ডু ইউ কমফেয়ার হাউ ডু ইউ কম্পেয়ার আপনি কীভাবে তুলনা করেন বন্ধুত্ব এবং ডক্টর সম্পর্কের মাঝে বিটুইন ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্লাড রিলেশন বিটুইন ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্লাড রিলেশন তাহলে পুরো সেন্টেন্স আবার বলছি হাউ ডু ইউ কমফেয়ার হাউ ডু ইউ কম্পেয়ার বিটুইন ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্লাড রিলেশন সতেরো নম্বর বাক্য আপনি কি আপনার বন্ধুকে কোনো উপহার দেন দেওয়া কাজ উপহার এটি অবজেক্ট আর কে দেয় আপনি অ্যাক্টিভ অ্যাকশনের বাক্য এবং প্রেজেন্ট সিম্পল হানা দিয়ে জবাব দেওয়া যায় সুতরাং ওয়ার্ড নাই ডু ইউ গিভ আপনি কি দেন কোনো উপহার এনি গিফট টু ইউর ফ্রেন্ড আপনার বন্ধুকে এটা হলো একটা ফর্মুলা আবার আরেকভাবে করা যায় ডু ইউ গিভ ইউর ফ্রেন্ড এনি গিফট ডু ইউ গিভ ইউর ফ্রেন্ড এনি গিভ আপনি কি আপনার বন্ধুকে কোনো উপহার দেন তাহলে আমরা ব্যক্তিকে এখানে আগে আনলাম এবং বস্তুকে পরে নিলাম আবার এই স্যান্ডেন্সটাকে আরেকভাবেও করা যেতে পারে কারণ গিফট শব্দটাকেই ভার্ব হিসেবে ব্যবহার করা যায় তাহলে এভাবে ব্যবহার করা যাবে ডু ইউ গিফট এনিথিং টু ইউর ফ্রেন্ড ডু ইউ গিফট এনিথিং টু ইউর ফ্রেন্ড তখন গিফট শব্দটা নিজেই ভার্ব আঠারো নাম্বার বাক্য আপনার বন্ধু কি আপনাকে কোনো উপহার দেয় এখানে কর্তা হয়ে গেল আপনার বন্ধু অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার একই রকম সেন্টেন্স ডাজ ইউর ফ্রেন্ড গিভ ডাজ ইউর ফ্রেন্ড গিভ ইউ এনি গিফট অথবা ডাজ ইউর ফ্রেন্ড গিফট ইউ এনিথিং অথবা ডাজ ইউর ফ্রেন্ড গিফট এনিথিং টু ইউ উনিশ নম্বর বাক্য কীভাবে আপনি আপনার বন্ধুর সাথে যোগাযোগ রক্ষা করেন এখানে রক্ষা করা কাজ কি রক্ষা করা কন্ট্যাক্ট তাহলে কিপ কন্ট্যাক্ট যোগাযোগ রক্ষা করা কে রক্ষা করে আপনি অ্যাক্টিভ অ্যাকশন এবং প্রেজেন্ট সিম্পল আর ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হাউ কিভাবে তাহলে হাউ ডু ইউ কিপ কন্ট্যাক্ট উইথ ইউর ফ্রেন্ড হাউ ডু ইউ কিপ কন্ট্যাক্ট উইথ ইউর ফ্রেন্ড বিশ নম্বর বাক্য আপনার বন্ধু কি আপনার বাড়িতে বেড়াতে আসে এখানে আসা কাজ আর আপনার বন্ধু আসে থার্ড পার্সন সিঙ্গুলার উত্তর হানা দিয়ে দেওয়া যায় এবং প্রেজেন্ট সিম্পলের বাক্য তাহলে ডাজ ইউর ফ্রেন্ড খাম টু ভিজিট ইউর হাউস বেড়াতে টু ভিজিট আপনার বাড়ি ইউর হাউস ডাজ ইউর ফ্রেন্ড খাম টু ভিজিট ইউর হাউস অথবা ভিজিট শব্দটাকে বেড়াতে আসাটাকে আমরা একটা পুরো ভার্ব হিসেবে নিয়ে নিতে পারি সেক্ষেত্রে সেন্টেন্সটা আরেক রকম হতে পারবে যেমন ডাজ ইউর ফ্রেন্ড ভিজিট ইউর হাউস ডাজ ইউর ফ্রেন্ড ভিজিট ইউর হাউস একুশ নম্বর বাক্য আপনার বন্ধুকে আপনি কিভাবে সাহায্য করেন সাহায্য করা কাজ কে সাহায্য করে আপনি আর ডাব্লিউ এচ ওয়ার্ড কীভাবে এটি প্রেজেন্ট সিম্পলের বাক্য তাহলে হাউ ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ড এখানে আপনার বন্ধু হলো অবজেক্ট হাউ ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ড বাইশ নাম্বার বাক্য আপনার বন্ধুর কাছ থেকে আপনি কি ধরনের সাহায্য পান তাহলে এখানে পাওয়া কাজ সাহায্য অবজেক্ট কে পায় আপনি আর কী ধরনের সাহায্য এখন এই সাহায্য চলে যাচ্ছে ডাব্লু এস এর সাথে অর্থাৎ এই অবজেক্ট চলে যাবে শুরুতে হোয়াট টাইপ অফ হেল্প হোয়াট টাইপ অফ অথবা হোয়াটসঅ হোয়াট সোর্ট অফ হেল্প ডু ইউ গেট আপনি পান ফ্রম ইউর ফ্রেন্ড তাহলে হোয়াট সোর্ট অফ হেল্প অথবা হোয়াট সাইপ অফ হেল্প ডু ইউ গেট ফ্রম ইউর ফ্রেন্ড তেইশ নম্বর বাক্য আপনি কি প্রতি সপ্তাহে আপনার বন্ধুকে ফোন করেন বাকে ফোন করা কাজ ফোন করে কে আপনি অর্থাৎ আপনি বাক্যের কর্তা আর প্রশ্নের উত্তরে হা অথবা না বলা যায় আর এটি প্রেজেন্ট সিম্পলের বাক্য তাহলে ডি ইউ ফোন ইউর ফ্রেন্ড অ্যাভরি উইক ডিউ ইউ ফোন আপনিকে ফোন করেন ইউর ফ্রেন্ড আপনার বন্ধুকে প্রতি সপ্তাহে অ্যাভরি উইক চব্বিশ নম্বরের বাক্য কেন আপনি আপনার বন্ধুকে ভুলতে পারেন না তাহলে এখানে ভোলা হলো কাজ কে ভুলতে কে ভুলে না আপনি আর পারেন না যেহেতু এটি মডেলের বিষয় অর্থাৎ ক্যানের বিষয় তাহলে ডাব্লিউচ ওয়ার্ড আছে কেন তাহলে ওয়াই খান্ট ইউ ফর্গেট ইউর ফ্র্যান্ড ওয়াই খান্ট ইউ ফরগেট কেন আপনি ভুলতে পারেন না ইউর ফ্রান্ড আপনার বন্ধুকে পঁচিশ নম্বর বাক্য আপনি কি আপনার বন্ধুকে সব সবসময় ভালো উপদেশ দেন তাহলে এখানে উপদেশ দেওয়া কাজ অথবা দেওয়া কাজ উপদেশ অবজেক্ট আর কে দেয় আপনি তাহলে আপনি কি দেন ডু ইউ গিভ কী দেন ভালো উপদেশ মোরাল অ্যাডভাইস অথবা গুড অ্যাডভাইস ডু ইউ গিভ ইউর ফ্রেন্ড মোরাল অ্যাডভাইস সবসময় ওলওয়েজ এই অলওয়েজ শব্দটা এটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি এটাকে মাঝখানে নিয়ে নেওয়া যাবে অর্থাৎ ভার্বের আগে নিয়ে নেওয়া যাবে এভাবে হতে পারবে সেন্টেন্সটা ডু ইউ অলওয়েজ গিভ ইউর ফ্রেন্ড মোরাল অ্যাডভাইস ডু ইউ অলওয়েজ দেখেন ডু ইউ অলওয়েজ গিভ অর্থাৎ সাবজেক্টের পরে আর ভার্বের পূর্বে তাহলে ডু অলওয়েজ গিভ ইউর ফ্রেন্ড মোরাল অ্যাডভাইস আরেকভাবে বলা যেতে পারে সেটি অন্যরকম হতে পারে সেক্ষেত্রে অ্যাডভাইসকে আমরা ভার্ব নিয়ে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ডু ইউ অ্যাডভাইস ইউর ফ্রেন্ড মোরালি ডু অলওয়েজ অ্যাডভাইস ইউর ফ্রেন্ড মোরালি সেন্টেন্সটা একটু ভিন্ন রকম হলে অর্থাৎ মোরালি নৈতিক বিষয় অথবা অ্যাবাউট মোরাল অ্যাফেয়ার্স এভাবে হতে পারে ডু ইউ অলওয়েজ অ্যাডভাইস ইউর ফ্রেন্ড অ্যাবাউট মোরাল অ্যাফেয়ার্স ছাব্বিশ নম্বর বাক্য আপনার বন্ধু কি আপনার পরামর্শ গ্রহণ করে এবার গ্রহণ করা কাজ কি গ্রহণ করে পরামর্শ পরামর্শ অবজেক্ট কে গ্রহণ করে আপনার বন্ধু আপনার বন্ধু থার্ড পার্সন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সের বাক্য এবং উত্তর হা অথবা না দিয়ে দেয়া যায় সুতরাং ডাব্লুচ ওয়ার্ডের ব্যবহার নেই তাহলে ডাজ ইউর ফ্রেন্ড অ্যাকসেপ্ট ডাজ your ফ্রেন্ড accept your suggestion সাজেশান মানে পরামর্শ তাহলে ডাজ your ফ্রেন্ড accept your সাজেশান আপনার বন্ধুকে আপনার পরামর্শ গ্রহণ করে সাতাশ নাম্বার বাক্য আপনার বন্ধুর পরামর্শকে আপনি কিভাবে দেখেন কিভাবে দেখেন বলতে কিভাবে গ্রহণ করেন বা কিভাবে বিবেচনা করেন তাহলে এই বাক্যের কাজ হলো দেখা বা বিবেচনা করা আর অথবা গ্রহণ করা আর কে গ্রহণ করে আপনি গ্রহণ করেন কী গ্রহণ করেন আপনার বন্ধুর পরামর্শটাকে এই আপনার বন্ধুর পরামর্শটা হলো অবজেক্ট অর্থাৎ কাকে গ্রহণ করেন পরামর্শটাকে বন্ধুর পরামর্শটাকে কী গ্রহণ করেন আপনার বন্ধুর পরামর্শটা সুতরাং এটি হলো অবজেক্ট তাহলে ডাব্লু এস ওয়ার্ড ব্যবহৃত হবে কারণ হানাদি উত্তর দেওয়া যায় না কীভাবে অর্থাৎ হাউ ডু ইউ কনসিডার ইউর ফ্রেন্ডস অ্যাডভাইস অথবা দ্য অ্যাডভাইস অফ ইউর ফ্রেন্ড আবার দেখেন বলতে আমরা ঠিক গ্রহণ করাও হিসেবেও ব্যবহার করতে পারি তাহলে হাউ ডু ইউ টেক ইউর ফ্রেন্ডস অ্যাডভাইস হাউ ডু ইউ ইউর ফ্রেন্ডস অ্যাডভাইস আটাশ নম্বর বাক্য আপনার বন্ধুর কোনো কিছু আপনার পছন্দ না হলে আপনি কী করেন এই বাক্যে মূল প্রশ্ন আপনি কী করেন আর একটি শর্ত আছে আপনার বন্ধুর কোনো কিছু আপনার পছন্দ না হলে অর্থাৎ এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্স বোঝার জন্য বুক থ্রির সাত নাম্বার ক্লাস মেবি বুক থ্রিতে সাত নাম্বার ক্লাস করলে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা পাওয়া যাবে এটি হলো জিরো কন্ডিশনালের বাক্য তো যাই হোক আমরা সেটা এখানে বোঝানো বিষয় না এখানে আমি প্রশ্নটা ট্রান্সলেশন করছি মূল প্রশ্ন আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন দেখুন আপনি কি করেন বললে হানাদি উত্তর দেয়া যায় না এই কারণে হোয়াট ডু ইউ ডু তাহলে হোয়াট ডু ইউ ডু যদি কিছু পছন্দ না হয় ইফ ইউ ডোন্ট লাইক আপনি যদি পছন্দ না করেন এনিথিং অফ ইউর ফ্রেন্ড আপনার বন্ধুর কোনো কিছু প্রশ্নটি আবার বলছি হোয়াট ডু ইউ ডু ইফ ইউ ডোন্ট লাইক এনিথিং অফ ইউর ফ্রেন্ডি হোয়াট ডু ইউ ডু ইফ ইউ ডোট লাইক এনিথিং অফ ইউর ফ্রেন্ড এটি জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত একটি অভ্যাসগত বিষয় অর্থাৎ সচরাচরের বিষয় সাধারণত আপনি কিছু পছন্দ না হলে কি করেন যাই হোক কন্ডিশনালের ক্লাসটি ভালোভাবে করতে পারলে করলে ইনশাল্লাহ এটি বুঝতে পারবেন উনত্রিশ নাম্বার বাক্য আপনার বন্ধুর গ্রামের বাড়ি কোথায় এই বাক্যের সাবজেক্ট হলো আপনার বন্ধুর গ্রামের বাড়ি আর ইনফরমেশন নেই তাহলে ওয়ার ইজ ইউর ফ্রেন্ডস নেটিভ ভিলেজ অথবা ওয়ার ইজ ইউর ফ্রেন্ড ফ্রেন্ডস হাউস আর আরেকভাবে করা যায় ওয়ার ডাজ ইউর ফ্রম যাই হোক আমরা সহজভাবে যেটা আছে সেটা করে নিচ্ছি সেটা হলো আবার বলছি ওয়ার ইউর ফ্রেন্ডস ত্রিশ নাম্বার বাক্য আপনার বন্ধু কি সাইকেল চালাতে জানে অথবা গান গাইতে জানে কবিতা আমরা একটা ধরে করি সাইকেল চালাতে জানে অথবা আপনার বন্ধুকে সাইকেল চালাতে পারে দেখুন একই বিষয়ে বোঝাচ্ছে আপনার বন্ধুকে সাইকেল চালাতে জানে অথবা আপনার বন্ধুকে সাইকেল চালাতে পারে কিন্তু জানে বললে একরকম সেন্টেন্স হবে ইংলিশে আবার পারে বললে আরেক রকম সেন্টেন্স হবে যেটা পারে সেটা হবে এরকম ক্যান ইউর ফ্রেন্ড রাইড আ বাইসাইকেল ক্যান আই ফ্লাই ফুটবল তাহলে ক্যান আই এর স্থলে ইউর ফ্র্যান্ড ফ্লাইয়ের স্থলে রাইড আর ফুটবলের স্থলে বাইসাইকেল ক্যান ইউর ফ্রেন্ড রাইড আ বাইসিক্যাল কিন্তু যদি বলি আপনার বন্ধু কি সাইকেল চালাতে জানে বা আমি সাইকেল চালাতে জানি এই জানার বিষয়ে একটু সেন্টেন্সটা ভিন্ন রকম হয়ে থাকে ইংলিশে তো সেক্ষেত্রে আমাদের বুক থ্রির দশ নাম্বার ক্লাস সম্ভবত দশ নাম্বার ক্লাসে শেষ দিকে গিয়ে বিবিধ একটা চ্যাপ্টার আছে বিবিধ পার্ট আছে ওখানে কয়েক পৃষ্ঠা এই বিবিধ পার্টে গিয়ে আপনি সম্ভবত বিবিধ তিন অর্থাৎ বুক থ্রির দশ নম্বর ক্লাসের বিবিধ তিনে সেখানে আছে কিভাবে সাইকেল চালাতে হয় কিভাবে গাড়ি চালাতে হয় কিভাবে গান গাইতে হয় কিভাবে কম্পিউটার চালাতে হয় এ জাতীয় কিছু সেন্টেন্স প্র্যাকটিস আছে সেখানে সেটা করলে বুঝতে পারবেন চালা যাই হোক আমি সেন্টেন্সটা ট্রান্সলেশন করি যদি হয় জানে এভাবে হবে ক্যান ইউর ফ্র্যান্ড ডাজ ইউর ফ্র্যান্ড নো তখন জানে হলে একরকম ডাজ ইউর ফ্যান্ড নো আপনার বন্ধুকে জানে হাউ টু রাইড আ বাইসিকল কিভাবে সাইকেল চালাতে হয় ইংলিশে এভাবেই হয়ে থাকে ডাজ ইউর ফ্রেন্ড নৌ আপনার বন্ধুকে জানে হাউ টু রাইড আ বাইসাইকেল কীভাবে সাইকেল চালাতে অর্থাৎ আমরা বাংলা যেটাকে বলি আপনার বন্ধুকেই সাইকেল চালাতে জানে সেটাকে ইংলিশরা এভাবে বলে ডাজ ইউর ফ্রেন্ড নৌ হাউ টু রাইড আ বাইসাইকেল অথবা যদি পারে হয় সরাসরি এভাবে হয় ক্যান ইউর ফ্রেন্ড রাইড আ বাইসাইকেল একত্রিশ নম্বর বাক্য আপনি কি আপনার বন্ধুর সাথে কোথাও বেড়াতে যান তাহলে এই বাক্যের কাজ হলো যাওয়া কে যায় আপনি এবার কোথাও বেড়াতে যান আপনি কি কোথাও বেড়াতে যান এখানে উত্তর হাঁ অথবা না দিয়ে দেওয়া যায় আপনি কি কোথাও যান মূল প্রশ্ন হলো এটি সুতরাং ডাব্লিউএচ ওয়ার্ড আসবে না তাহলে ডু ইউ গো আপনি কি যান কোথাও এনিওয়ের এই এনিওয়ের এটা প্লেস এটা অ্যানভার্ব প্লেস তো যাই হোক ডু ইউ গো টু এনিওয়ে আপনি কি কোথাও যান উইথ ইউর ফ্রেন্ড আপনার বন্ধুর সাথে বত্রিশ নম্বর বাক্য আপনার বন্ধু কি আপনার দুর্বলতাগুলো জানে এবার জানা হলো কাজ কে জানে আপনার বন্ধু প্রেজেন্ট সিম্পলের বাক্য এবং উত্তর হানা দিয়ে দেয়া যায় সুতরাং ডাজ ইউর ফ্রেন্ড নৌ আপনার বন্ধুকে জানে কি জানে আপনার দুর্বলতাগুলো ইউর উইকনেসেস ডাজ ইউর ফ্রেন্ড নো ইউর উইকনেসেস আপনার বন্ধু কি আপনার দুর্বলতাগুলোকে জানে তেত্রিশ নাম্বার বাক্য আপনার বন্ধু কি ধরনের গান গাইতে পছন্দ করে বা শুনতে পছন্দ করে আমরা একটা ধরে করি গাইতে তাহলে হোয়াট টাইপ অফ সং ডাজ ইউর ফ্রেন্ড লাইক টু সিং হোয়াট টাইপ অফ সং কি ধরনের গান ডাজ ইউর ফ্রেন্ড লাইক আপনার বন্ধু পছন্দ করে টু সিং গাইতে এ বাক্যের মূলভাব ছিল মূলভাব হলো পছন্দ করা গাইতে নয় বা শুনতে নয় দেখুন আপনার বন্ধু শুনতে কোন অর্থ প্রকাশ করে না সুতরাং এটি মূল ভার্ব হতে পারে না আবার আপনার বন্ধু পছন্দ করে এটি মিলে যাচ্ছে সেন্টেন্সের সাথে অর্থ মিলে যাচ্ছে সুতরাং এটি ভার্ব তাহলে আবার বলছি ডাজ ইউর ফ্র্যান্ড কি ধরনের গান হোয়াট টাইপ অফ সং ডাজ ইউর ফ্র্যান্ড লাইক টু সিং অথবা হোয়াট টাইপ অফ সং ডাজ ইউর ফ্রেন্ড লাইক টু লিসেন টু যদি শুনতে হয় সেক্ষেত্রে লিসেন টু এর পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বরে আপনার বন্ধু কি ফাস্টফুড পছন্দ করেন না এই পছন্দ করা কাজ কে করেন আপনার বন্ধু এটি একটি নেগেটিভ বাক্য এবং উত্তর হাঁ না দিয়ে দেয়া যায় ওয়ার্ড আসবে না তাহলে ডাজন্ট টু ইউর ফ্র্যান্ড লাইক ফাস্টফুড ডাজন্ট টু ইউর ফ্র্যান্ড লাইক আপনার বন্ধুকে পছন্দ করে না ফাস্টফুড ফাস্টফুড পঁয়ত্রিশ নম্বর বাক্য চাপাবাজ বন্ধুদের আপনি কিভাবে দেখেন তাহলে এখানে দেখেন বলতে বিবেচনা করেন অথবা গ্রহণ করেন আপনি কিভাবে গ্রহণ করেন চাপাবাজ বন্ধুদের আপনি কীভাবে গ্রহণ করেন এখানে আপনি কর্তা আর গ্রহণ করা কাজ আর ডাব্লিউচ ওয়ার্ড কীভাবে আর এটি প্রেজেন্ট সিম্পলের বাক্য সুতরাং ডু এর ডু ডাজ হবে এখানে আপনির সাথে অর্থাৎ সাবজেক্ট যেহেতু ইউ ডু হবে তাহলে হাউ ডু ইউ টেক আপনি কিভাবে গ্রহণ করেন ই চাপাবাজ বন্ধুদের দ্য ফিবার ফ্রেন্ডস ফিবার মানে চাপাবাজ বা গুলবাজ তাহলে হাউ ডু ইউক দ্য বাক্য বন্ধুত্বের মাঝে কি অহংকার থাকা উচিত দেখুন এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা এভাবে দেখি যেমন রাস্তার পাশে একটি বাড়ি থাকা উচিত বা রাস্তার পাশে একটি মসজিদ থাকা উচিত আমাদের গ্রামে একটি স্কুল থাকা উচিত এই এই ধরনের সেন্টেন্সের ক্যাটাগরিতে পড়ে আর এইটি ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিষয় তো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্লাস আমাদের বুক থ্রিতে পাঁচ নাম্বার ক্লাস এটি স্ট্রাকচার বি এর অন্তর্ভুক্ত ইনশাল্লাহ বুক থ্রির পাঁচ নাম্বার ক্লাস দেয়ারের ক্লাসটি দেয়ার ইউজ অফ দেয়ার তো এই দেয়ারের ক্লাসে স্ট্রাকচার বিতে এই বিষয়টি বুঝতে পারবেন তো যাই হোক সেন্টেন্সটা এখন ট্রান্সলেশন করছি বন্ধুত্বের মাঝে কি কোনো অহংকার থাকা উচিত তাহলে শুড দেয়ার বি এনি বোস্ট বোস্ট মানে অহংকার এটি নাউন হতে পারে ভার্ব হতে পারে তবে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হলো সুর দে বি এনি বোস্ট কোনো অহংকারকে থাকা উচিত ইন ফ্রেন্ডশিপ বন্ধুত্বের মাঝে সুর দে আর বি এনি বোস্ট ইন ফ্রেন্ডশিপ যদি আমরা জবাব দেই না বন্ধুত্বের মাঝে কোনো অহংকার থাকা উচিত নয় তাহলে নৌ দেয়ার আর বি এনি বোস্ট ইন ফ্রেন্ডশিপ সাতত্রিশ নম্বর বাক্য আপনার বন্ধু যখন দূরে চলে যায় তখন আপনার কেমন লাগে এই বাক্যের দুটো অংশ আপনার কেমন লাগে আরেকটি অংশ আপনার বন্ধু যখন দূরে চলে যায় মূল প্রশ্ন বা মেইন ক্লজ হলো আপনার কেমন লাগে হাউ ডু ইউ ফিল আপনার কেমন লাগে ওয়ান আপনার বন্ধু দূরে চলে যায় ওয়ান ইউর ফ্রেন্ড বা আওয়োজ ফার তাহলে এখন এই ওয়ানের পরে যেই অংশটুকু আছে এটা হলো সাবর্ডিনেট ক্লজ একসাথে দুটো প্রশ্ন ইংলিশে হয় না পরেরটি এ কারণেই ওয়ান ডাজ ইউর ফ্রেন্ড হল না ওয়ান ইউর ফ্রেন্ড গোজ আ তাহলে পুরো সেন্টেন্স আবার বলছি আপনার বন্ধু যখন দূরে চলে যায় তখন আপনার কেমন লাগে হাউ ডু ইউ ফিল ওয়ান ইউর ফ্রেন্ড গোজ আওয়েই প্রিয় শিক্ষার্থী এই সাঁত্রিশ নম্বর সেন্টেন্সটি যেই ক্যাটাগরিতে হলো এটি অ্যাম্বাডেড কোয়েশ্চেন বলা হয় এই ধরনের প্রশ্ন বা এই ধরনের লেসন বুঝতে চাইলে আমাদের বুক থ্রিতে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্লাসে তেরো নম্বর ক্লাস সম্ভবত বুক থ্রির তেরো নম্বর ক্লাসে শেষে গিয়ে দুটো সাবজেক্ট ওয়ার্ক অ্যাগ্রিমেন্টের পরে দুটো চ্যাপ্টার পাবেন একটি হচ্ছে সাবজাংটিভ আর একটি হলো অ্যামবাইডেড কোয়েশ্চেন এটি হলো সর্বশেষ অ্যামবাইডেড কোয়েশ্চেনের অন্তর্ভুক্ত সেই চ্যাপ্টারটি করলে বা সেই ক্লাসটি করলে ইনশাল্লাহ এই ধরনের সেন্টেন্স বুঝতে পারবেন আপনি এখন এ ধরনের সেন্টেন্সগুলো যেগুলো আপনার কাছে একটু জটিল মনে হবে সেগুলোকে মার্ক করে রাখবেন যেন পরবর্তী রিভাইসে বা পরবর্তী রিভিশনে আপনি শুধুমাত্র মার্ক করা সেন্টেন্সগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারেন এরপরের সেন্টেন্স আটত্রিশ নম্বর কেন আমরা বন্ধু ছাড়া চলতে পারি না এই বাক্যের কাজ হলো চলা চলতে পারা অর্থাৎ চলা আর কে চলতে পারে না আমরা চলতে পারি না পারার না পারার বিষয় হলে মডাল অর্থাৎ ক্যান আসবে আর চলতে পারা বলতে আমাদের জীবন চালানো জীবন পরিচালনা করা তাহলে আমরা কেন চলতে পারি না ওয়াই খান্ট উই লিড আওয়ার লাইফ আমাদের আমরা চলতে পারি না বলতে আমাদের জীবন পরিচালনা করতে পারি না ওয়াই খান টুই লিড আওয়ার লাইফ উইদাউট ফ্রেন্ড প্রিয় শিক্ষার্থী মানুষ ব্যতীত অন্য কিছু ব্যতীতর একটা ইংলিশ হচ্ছে বাট বাটের অনেকগুলো অর্থর মধ্যে একটা অর্থ হচ্ছে ব্যতীত যেমন তোমরা সবাই আবির ব্যতীত তাহলে ইংলিশটা হবে এরকম ইউ অল বাট আবির তাহলে এখানে মানুষ ব্যতীত অন্য কিছু এনিথিং বাট হিউম্যান এনিথিং বাট হিউম্যান মানে মানুষ এনিথিং যে কোনো কিছু বাট হিউম্যান এটা হলো মানুষ ব্যতীত অন্য কিছু তাহলে যেহেতু একটা প্রশ্ন আমরা প্রশ্নের প্যাটার নিয়ে যাই হতে পারে অর্থাৎ এটি ক্যানের বিষয় ক্যান এনিথিং বাট হিউম্যান ক্যান এনিথিং বাট হিউম্যান মানুষ ব্যতীত অন্য কিছু বি আ ফ্রেন্ড অফ হিউম্যান যদি আমরা এখানে হিউম্যানটাকে বাদ দিয়ে দিই এভাবে যদি প্রশ্ন করি অন্য কিছু কি মানুষের বন্ধু হতে পারে তাহলে সেন্টেন্সটা হবে এরকম ক্যান এনিথিং বি আ ফ্রেন্ড অফ হিউম্যান অর্থাৎ নন একশনাল স্ট্যান্ডাস ক্যান আই বি আ ফুটবলার আয়ের স্থলে এনিথিং আর ফুটবলারের স্থলে ফ্রেন্ড ক্যান এনিথিং বি আ ফ্রেন্ড অফ হিউম্যান এখন এখানে বলা হচ্ছে মানুষ ব্যতীত অন্য কিছু অন্য কিছুর সাথে মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে ক্যান এনিথিং বাট হিউম্যান মানুষ ব্যতীত অন্য কিছু এরপর বি আ ফ্রেন্ড অফ হিউম্যান ক্যান এনিথিং বাট হিউম্যান বি আ ফ্রেন্ড অফ হিউম্যান চল্লিশ নম্বর বাক্য ভালো বোঝাপড়া ব্যতীত কি বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় দেখুন এই বাক্যের কাজ টিকিয়ে রাখা আর কে রাখবে নেই অর্থাৎ কে টিকিয়ে রাখবে কর্তা নেই কর্তা না থাকলে প্যাসিভ অ্যাকশন এবার কি টিকিয়ে রাখা যায় বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় তাহলে বন্ধুত্বটাকে টিকিয়ে রাখা যায় এই বন্ধুত্ব হলো বাক্যের অবজেক্ট এটি একটি প্যাসিভ সেন্টেন্স আর রাখা যায় এটি মডেলের বিষয় অর্থাৎ ক্যানের বিষয় তাহলে ক্যান ফ্রেন্ডশিপ বি সাস্টেইন সাস্টেন মানে টিকিয়ে রাখা সাস্টেন সাস্টেন্ড আর এর সফটওয়্যারটা হচ্ছে ক্যান ফুটবল বি ফ্লাইট ফুটবল কি খেলা যে দেখুন ক্যান ফুটবলের স্থলে ফ্রেন্ডশিপ এরপর বি ফ্লাইটের স্থলে সাস্টেইনড ক্যান ফ্রেন্ডশিপ বি সাস্টেইনড বন্ধুত্ব কি টিকিয়ে রাখা যায় এবার বাকি থাকলো ভালো বোঝাপড়া ব্যতীত বোঝাপড়া ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর ভালো বোঝাপড়া প্রপার আন্ডারস্ট্যান্ডিং তাহলে ভালো বোঝাপড়া বেদিত উইদাউট প্রপার আন্ডারস্ট্যান্ডিং পুরো সেন্টেন্সটা আবার বলছি ক্যান ফ্রেন্ডশিপ বি সাস্ট্যান্ড উইদাউট প্রপার আন্ডারস্ট্যান্ডিং একচল্লিশ নম্বর সেন্টেন্স সর্বশেষ সেন্টেন্সটি বন্ধুত্বকে দীর্ঘস্থায়ী করতে বা চিরস্থায়ী করতে আমাদের কি করা উচিত মূল প্রশ্ন আমাদের কি করা উচিত তাহলে হোয়াট শুড উই ডু আমাদের কি করা উচিত যেমন আমাদের কি খেলা উচিত হোয়াট শুড উই ফ্লাই তাহলে আমাদের কী করা উচিত হোয়াট শুড উই ডু এবার বাকি থাকলো বন্ধুত্বকে চি চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী করতে দীর্ঘস্থায়ী করতে দীর্ঘস্থায়ী করা হচ্ছে প্রলং তাহলে দীর্ঘস্থায়ী করতে টু প্রলং এবার কি প্রলং করতে বন্ধুত্বকে টু প্রলং দ্য ফ্রেন্ডশিপ টু টু প্রলং দ্য ফ্রেন্ডশিপ তো পুরো সেন্টেন্স আবার বলছি হোয়াট শুড উই ডু হোয়াট শুড উই ডু আমাদের কি করা উচিত টু প্রলং ফ্রেন্ডশিপ যদি বলি বন্ধুত্বকে চিরস্থায়ী চিরস্থায়ী করতে করতে হলে তখন একটা বাড়তি লাগবে মেক আর চিরস্থায়ী ইংলিশ হলো ফার্মানেন্ট তাহলে হোয়াট শুড উই ডু টু মেক আওয়ার ফ্রেন্ডশিপ ফার্মানেন্ট টু মেক আওয়ার ফ্রেন্ডশিপ ফার্মানেন্ট প্রিয় শিক্ষার্থী এবার আপনি এই প্রশ্নগুলোকে নিজে নিজে ট্রান্স সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করে ফেলুন এবং না পারলে পরবর্তীতে ট্রান্সলেশন দেওয়া আছে ট্রান্সলেশন অনুসরণ করুন তবে ট্রান্সলেশন দেখে পারাটাই যথেষ্ট নয় আপনাকে এমনভাবে শিখতে হবে যেন আপনি প্রশ্নগুলো দেখে নিজে নিজে সব গ্রামাটিক্যাল ফাংশনসগুলো বুঝে মুখস্থ না করে বুঝে বুঝে যেন আপনি ট্রান্সলেশন করতে পারেন আর ট্রান্সলেশন করার যোগ্যতা অর্জন করার পর আপনি এটা দিয়ে একটা কনভারসেশন আয়োজন করতে পারেন আপনার কোনো পার্টনারের সাথে অথবা আপনি নিজে নিজে এর উত্তরগুলো খোঁজুন উত্তরগুলো বের করে এবার আপনি উত্তরসহ একটা প্র্যাকটিস চালিয়ে যান